বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলায় ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে এক অভিযান পরিচালিত হয় অভিযানে ঢাকাগামী যাত্রীদের নিকট হতে বাস ভাড়া বেশি রাখার দায়ে সরকার এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা বিনামূল্যে প্রাপ্ত ওষুধ বিক্রির অভিযোগে জনতা ফার্মেসিকে এক হাজার টাকা ও কোমল পানীয় খাদ্যের দাম বেশি রাখার দায়ে বাবুল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিদপ্তরের লালমনিরহাট জেলার সহকারী পরিচালক মাসুদ উদ্দৌলা এ অভিযান পরিচালনা করেন এ সময় জেলা কৃষি বিপণন ও বাজারজাতকরণ কর্মকর্তা আব্দুর রহিম ক্যাবের লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন